নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই মুহূর্তে আমি আছি মায়াপুর, আর মায়াপুরের ইসকনের মধ্যে আছি, আর ইসকনের কোন জায়গাটায় আছি সেটা দেখাবো। চলুন দেখুন, এইটা দেখছেন পিছনে মায়াপুরের ইসকন মন্দির, আর ইসকন মন্দির থেকে এই মুহূর্তে আছি আমি গীতা ভবনে। গীতা ভবনের পুরো এন্টায়ার প্রপার্টিটা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে গীতা ভবনে এসে আমরা কোথায় স্টে করেছি। তার আগে চলুন পুরো আমাদের যে রুমটা পড়েছে সেটা হচ্ছে 1124 নম্বর রুম, যেটা একেবারে ফিফথ ফ্লোর, মানে ছতলায় রয়েছে এই রুমটা। আর এটা হচ্ছে এই 1124 নম্বর রুম। আর রুমের ভিতরটা আপনাদেরকে দেখাই। তো লিফট থেকে নেমেই, ফিফথ ফ্লোরে লিফট থেকে নেমেই এটা হচ্ছে আমাদের 1124 নম্বর রুম। আর এই রুমের মধ্যে ঢুকবে এবারে, এই রুমটা অ্যাকচুয়ালি আমরা তিনজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা আছে। তো এখানে কি সুন্দর একটা বেড রাখা আছে, যদিও এখানে দুটো বেড আছে, দুটো বেড আছে, আর এই দুটো বেড ফ্লোরে দুটো বেড, এখানে একটা বেড আর এখানে একটা বেড, আর এই আর উপরে এখানে দুটো করে পাখা লাগানো আছে, লাইটও আছে। ডান দিকে এগুলো হচ্ছে শাওয়ার পজিশন, এখানে স্নান করা যাবে। আর লেফট সাইডের এগুলো হচ্ছে তো সব পুরো এন্টায়ার প্রপার্টিটা আপনারা দেখলেন। এখানে প্রায় 200টার কাছাকাছি রুম আছে, ভাবতে পারেন 200টার কাছাকাছি রুম আছে এখানে। তার মধ্যে
80টা এসি রুম, আর বাকি যে রুমগুলো আছে ম্যাক্সিমাম রুমগুলো কিন্তু ডরমিটরি সিস্টেম, মানে কমন বাথরুম নেই। কীভাবে আপনি বুকিং করবেন? বুকিং আপনি অনলাইনেও করতে পারেন, বাকি এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন, এবং বুকিংটা অবশ্যই আপনাকে করতে হবে এক মাস আগে থেকে। 10টা থেকে 5টার মধ্যে এখানে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে বুকিংটা করতে পারবেন, এবং অবশ্যই এক মাস আগে থেকে আপনার বুকিংটা কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু আপনি এখানে রুম। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে ইফ পসিবল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম ট্রাভেলিং রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকের এই ব্লগ এখানে শেষ করলাম, ধন্যবাদ।